बिना दोषे दिल खनाते आले मेरा सब बंधी रास्ता थे के तूले ने ओरा कुर्चे फोन दी बिना दोषे दिल खनाते आले मेरा सब बंधी कुरान हादीसेर कर्मीरा करेनि कोनो वन्नाय काफेर मोर्दा देई दुनियाय नतुन करे आईन साजाय कुरान हादीसेर कर्मीरा करेनि कोनो वन्नाय काफेर मोर्दा देई दुनियाय নতুন করে আইন সাজায় কোরআনের আলো নিভাতে ওরা করছে ফন্দি বিনা দোষে জেলখানাতে আমির হামজা বন্ধি বিনা দোষে জেলখানাতে আলে মেরা সব বন্ধি ঠিক না আওয়াজ দিয়ে পড়েন আল্লাহুম্মা পিছনে যারা দাঁড়িয়ে আছেন দ্রুত ভেতরে ঢুকে বসে পড়ুন আর দাঁড়িয়ে থাকলে দাঁড়িয়ে থাকার দরকার নাই বাসায় গিয়ে ঘুমিয়ে যান কথা বুঝতে পেরেছেন যারা আশেপাশে ঘোরাঘুরি করছেন ভেতরে এসে বসে পড়ুন জোরে পড়েন আল্লাহুম্মা এগিয়ে আসেন সামনের ডানে বামে যে ফাঁকা জায়গা আছে এগুলো পূরণ করে বসেন আওয়াজ হচ্ছে না তো আলা আলি সাইয়েদেনা পৃথিবী থেকে স্থায়ী হবে না হোক না সে ফেরাউন কিবা নমরুদ কেউ ভবে চিরকাল রয় না কেউ ভবে চিরদিন থাকে না চলে যায় সব ছেড়ে যেতে হয় মৃত্যু মানে না কোনো পরিচয় ইতিহাস হয়ে আছে চিরকাল ইতিহাস হয়ে গেছে চিরকাল ফেরাউন চিরজীবী হয় না পৃথিবী থেকে স্থায়ী হবে না হোক না সে ফেরাউন ইবান অমরুদ কেউ ভবে চিরকাল রয় না কেউ ভবে চিরকাল বাঁচে না ঠিক না ফেরাউন শেষ তো ছিল না এই মৃত্যু তাকে ছেড়ে দিল না ইতিহাস হয়ে আছে চিরকাল ইতিহাস রয়ে গেছে চিরকাল ফেরাউন চিরজীবী হয় আর জোরে হয় জোরে বলতে হয় হয় ফেরাউন চিরজীবী হয় না ছিল এখন কি আছে আজকে যারা নব্য নমরুদের মতো কাজ করতেছে আজকে আছে আগামী দিন আরো জোরে বলতে হবে নাতিপুতি হয়ে যারা কাজ করছে আগামী দিন প্রেদাত্তা হয়ে যারা আজ আছে আগামী দিন সব সর্বোচ্চ 60 70 75 বছরের বেশি বাংলাদেশের মানুষের গড় আয়ু কত কথা বলতে পারেন না কেন কথা বলতে পারেন আপনারা বোবা না ভালো মানুষ কাদের কাদের জবান দিয়ে কথা বের হয় তারাই হাত তুলে লিল্লাহি তাকবীর যারা বোবা তাদের হাত তুলতে হবে না
কথা বলতে পারে তাহলে কথা বল ঠিক আছে মাথা নড়ানোর অভ্যাস কিন্তু মুনাফিকের কার মুসলমানের বেটা সবসময় মুখ দিয়ে কথা বলবে কথা বলেন ঠিক কি না শরীরে যত শক্তি আছে সব উজাড় করে বলবে কথা বলেন ঠিক কি না প্রিয় বন্ধুগণ আমার তাহলে আজকে যারা আছে আগামী দিন থাকবে না যেমন ছিল ফেরাউন এখন আছে যেমন ছিল নমরুদ এখন আছে যেমন ছিল আবু জাহেল এখন আছে যেমন ছিল আপনাদের আবুল হাকাম এখন আছে ছিল উতবা সাহেব এখন আছে ছিল ওলিদ ইবনে মুগীরা এখন আছে আবু রাফে ছিল এখন আছে আজ যারা তাদের নাতিপুতি হয়ে কাজ করে আগামী দিন তারাও থাকবে না ইতিহাসে তাদের নাম লেখা হবে কথা বলেন ঠিক কি না রে বন্ধুগণ আমার জাহেলদের নাম শুনলে মানুষ সুবহানাল্লাহ করে কি বলে নাউজুবিল্লাহ শয়তান মুসলিম ভালো হয়েছে কথা বলেন কথা ঠিক কি না যারা ভালো মানুষ সাহাবা ইকরামের নাম শুনলে মানুষ কি বলে কয় রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কত ভালো মানুষ ছিল ঠিক কি না প্রিয় ভাইরা আমার সেই বিষয়বস্তুগুলোর উপর আজকে কোরআন হাদিস থেকে যেহেতু আসছি একটু কষ্ট করে সেহেতু কিছু দিয়ে যেতে চাই রাজি আছেন সবাই চর দুর্লভ খা অগ্রযাত্রা যুব সংঘের উদ্যোগে আজকের বিশাল তৃতীয় বার্ষিকী ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিল আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলে সম্মানিত সুযোগ্য মুয়াজ্জাস মোহতারাম মাননীয় সভাপতি এবং প্রধান অতিথি আমন্ত্রিত ওলামায়ে হযরত দূর দারাজ থেকে এই কোরআন শোনার জন্য চাতক পাখির মতো অপেক্ষারত মুরুব্বিয়ানে কেরাম মস্ত মুজাহিদ তারেক সাইফুল্লাহর উত্তর শরীফ প্রিয় যুবক বন্ধুগণ এবং স্নেহের কচি ও কাঁচা বৃন্দ পর্দার আড়ালে অবস্থান রতা আমার মা এবং বোনেরা দূরে এবং নিকটে যতদূর পর্যন্ত আজকের এই আলোচনার সাউন্ড যাচ্ছে ততদূর পর্যন্ত আরেকটা বার ইসলামী রীতি অনুযায়ী সালাম পরিবেষ্টিত করতে যাচ্ছি আবারো বলছি আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান রবের শুকর গুজার হতে যাচ্ছি অর্থাৎ প্রশংসা স্বীকার করতে যাচ্ছি তার মানে গুণ কীর্তন করতে যাচ্ছি মুনাফিকের ব্যাটার মতো বলছি না মুসলমানের ব্যাটার মতো গলার আওয়াজ কি উঁচু করে শরীরের সব শক্তিকে উজাড় করে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র প্রশংসা করব কার আরো জোর বলতে হবে জোর সরে বলছি আলহামদুলিল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা করেছি এবার তার হাবিবের প্রতি সংক্ষিপ্ত আকারে দরুদ ও সালাম পাঠ করতে যাচ্ছি জোরে সরে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত বন্ধুগণ আজকের আলোচনার শুরুতে বলে নিচ্ছি আলোচনা হবে কি থেকে নাকি বাবার কোনো কিচ্ছা কাহিনী থেকে বলবো কোন মানুষের কোন জীবনী অন্য ভিন্ন কোন মানুষের কি থেকে হবে অরাম থেকে হবে বিশ্বাস আছে তো আছে তো এই কোরআন বলার সময় যদি দেখেন আপনার মধ্যে জ্বালা পড়া হচ্ছে মানে সমস্যা হচ্ছে আপনি মানে লাপাং লুপুং করতে চাচ্ছেন লড়াড়ি শুরু হয়ে গেছে মানে আপনার শরীরের মধ্যে দাউদ খাও সুলকানি কাটা যাক ফাঁসা যাও তার জন্য নিয়ে যান একটিয়ারি বেঙ্গল বাম যেখানে লাগাবেন বন্ধু পাঁচ মিনিটে আরাম কথা বলেন কথা ঠিক কি না এই কাটা যাক ফাঁসা যাক সুলকানির মতো যদি হয়ে থাকে বুঝে নেবেন আপনি নিজে নিজেকে বলবেন আপনার মতো টাটকা মুনাফেকার দ্বিতীয়টা বাংলার জমিনে নাই কথা বলেন কথা ঠিক কি না আর যদি কোরআন শোনার পরে আপনি আপনার জীবন দর্শনকে পরিবর্তন করতে পারে আপনার চলার গতিকে পরিবর্তন করতে পারে আপনার জীবন দর্শনকে আপনি পাল্টিয়ে দিতে পারেন তাহলে বুঝতে হবে আপনি মুসলমানের বেটা আপনি ইমানদার আপনি ইমানদার হয়ে বাঁচতে চান নাকি মুনাফিক হয়ে মরতে চান ইমানদার কারা কারা হতে চান দেখি তো লিল্লাহি তাকবীর আল্লাহ কবুল করুন
আরো জোরে বলেন আমিন। তাহলে প্রিয় ভাইরা আমার আলোচনা শুরু করতে যাচ্ছি। আপনাদের গাজীপুরে সম্ভবত গত বছর আমি এভাবে আলোচনা করতেছি, এক আল্লাহর ফেরেশতাকে টালায় পুরো মাইক স্টেজ থেকে ফলাই দিল। এরকম কোন আল্লাহর বান্দা আছেন নাকি? যদি থাকেন তাহলে আলোচনা না করি। আছেন? যদি নাই তাহলে আলহামদুলিল্লাহ, আল্লাহ হেফাজত করুক। যদি কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ ভুল হয়ে যায় বলছি, তাহলে আপনার এখানে দাঁড়ায় যাবে, দাঁড়ায় বলবেন হুজুর আপনার ভুল হয়েছে যে আমি সঙ্গে সঙ্গে পরিবর্তন করি ফেলাবো। যে কথা বুঝাইতে পারছি? যদি আমার কথা বলার ভাব আদান প্রদানে যদি কোনো সমস্যা হয় বলে দিবেন হুজুর আপনার ওই জায়গায় সমস্যা হয়ে গেল, সঙ্গে সঙ্গে পরিবর্তন ও পরিবর্তন করে ফেলবো এবং ক্ষমা চেয়ে নেব। ঠিক আছে? আর যদি ভুল না হয়, কোরআন যদি সঠিক থাকে, ব্যাখ্যা বিশ্লেষণ যদি সঠিক হয়, টিপ টিপুনি শানি নজুল ব্যাখ্যা সবই যদি ঠিক থাকে, আপনি তারপরে যদি টন্টর মন্ডর করেন আগামী দিন মুক্তি দাগ ভাঙিয়ে দেবো। কিন্তু কথা বুঝতে পারছেন? অতএব ভুল ধরলে এখানে ধরতে হবে, না ধরলে কোনো টন্টর মন্ডর। কথা বলে চলবে? প্রিয় গাজীপুরবাসী, অকাপাসিয়ার মানুষেরা, রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন রব্বুল আলামিন বলে তোমরা ষড়যন্ত্র করবে একভাবে, সুম্মা আওলা না কাফা আওলা, আমি তার পাল্টা জবাব দেব তোমাদের ভিন্ন ভাবে। আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা, হে মানুষ তোমরা কত বড় পাওয়ারফুলি হইছো আমি দেখব। ঘোষণা কার? এই ঘোষণা কার? বক্তব্যটা কার? আল্লাহ বলেন ষড়যন্ত্র করবি একভাবে, পাল্টা জবাব দেব ভিন্ন ভাবে। মানুষ যত বড় জালেম হবে তত বড় গজব এই জমিনে চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? মানুষ যত বড় লম্পট হবে তাদেরকে ডান্ডা দিয়া ঠান্ডা করার মতো ক্ষমতা রাখে কে? আর জোরে বলেন কে? প্রিয় ভাইরা আমার, কেন আল্লাহ পাক এই আয়াতটি কোরআনে বললেন? কেন বললেন? তোমরা ষড়যন্ত্র করে একভাবে, আমি তার পাল্টা জবাব দেব ভিন্নভাবে কেন বললেন? এই কেন শব্দ নিয়ে যদি এখন আলোচনা করা হয়, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ যদি করা হয়, আমার তো মনে হয় 3 থেকে 3.5 ঘন্টা লাগবে। থাকতে পারবেন? থাকতে পারবেন? চলবে? কারা কারা পারবেন দেখি তো। লিল্লাহি তাকবীর, আল্লাহ কবুল করুন। প্রিয় ভাইয়ের আমার, এই কেন এই কথাটা আল্লাহ পাক বললেন, এই কেন শব্দের উপরে আজকের বক্তব্য হবে ইনশাআল্লাহ। দরকার ইনশাআল্লাহ। পৃথিবীতে কিন্তু অসংখ্য নবী রাসূল এসেছে, বর্ণনায় পাওয়া গিয়েছে কোরআন হাদিসে, তত্ত্বভিত্তিক বিশ্লেষণ করে দেখা গিয়েছে কোরআনের বক্তব্য অনুযায়ী 25 জন নবীর নামে কোরআনে পাওয়া গেছে। জোরে কেন আল্লাহু আকবার। আর হাদিসগুলোর মধ্যে পরিসংখ্যান পাওয়া গেছে 1 লক্ষ মতান্তরে প্রায় 2,24,000 নবী আর রসুল এই জমিনে এসেছে। প্রথম নবী যিনি আসলেন তেনার নাম কি? কথা বলতে পারেন একেন? নামটা কি আরো জোরে বলেন? আদি পিতার নামটা কি? পৃথিবীর প্রথম মানুষটার নাম কি? তিনি যেদিন এই পৃথিবীর প্রথম এই জমিনের মধ্যে পা রাখলেন, মানব সম্প্রদায় বিস্তার না থাকার কারণে রাব্বুল আলামিন তার ছেলেমেয়েদেরকে দান করলেন। এরপরে বংশের ধারাবাহিকতায় রাব্বুল আলামিন
আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে রব্বুল আলামিন এই জমিনের মধ্যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিয়ে বললেন ইয়া কওমি ইবুদুল্লাহা মালাকুম মিন ইলাহিন গায়র হে নূহ তুমি তোমার কওমের মানুষগুলোকে বলো বুদুল্লাহ এক আল্লাহর আইন দ্বারা জীবন চালাও জোর করে আল্লাহু আকবার ব্যক্তিগত জীবন চালাও সামাজিক জীবনেও তার আইন মেনে নাও রাষ্ট্রীয় জীবনেও কোরআনের আইন ও নীতি মেনে চলো তথা ইন্টারন্যাশনাল জীবনেও তার বিধান মেনে নাও নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই দাওয়াতটি সমাজের মানুষের কাছে দিয়েছেন তখন এই সমাজের মানুষগুলো দুই শ্রেণীতে বিভক্ত হয়ে গেছে কয় শ্রেণী বর্তমান সময় মানুষের শ্রেণী কয়টা একটা জালেম আর একটা আর জোরে বলেন আরে বাবা জোরে বলা লাগবে একটা জালেম আর একটা হলো আলেম এখন আপনারা আলেমের পক্ষে না জালেমের পক্ষে জালেমের পক্ষে কারা কারা দেখি তো লিল্লাহে তাকবীর আসেন কেউ এবার দেখি তো আলেমের পক্ষে কারা কারা লিল্লাহে তাকবীর যেটা হাত তুলবে না বুঝতে হবে আলেমকে ভালোবাসে না ঠিক কি না তাহলে এক শ্রেণী আলেম আর এক শ্রেণী জালেম প্রিয় বন্ধুগণ আমার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত সমাজের ভালো মানুষগুলো নিল আর যারা জালেম প্রকৃতির মানুষ তাদের শরীরের মধ্যে অ্যালার্জির মতো সুলগানি বের হলো কথা বলেন কেন সঙ্গে সঙ্গে ওরা আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারার জন্য তারা ষড়যন্ত্রের জাল বিছিয়েছে আর কথা বলেন কেন এমন কি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরা হলো ধরার পরে মারা হলো রক্তাক্ত করে দেওয়া হলো রক্ত যখন তার শরীর দিয়ে ফিনকি দিয়ে বেরিয়ে আসলো কম্বল দিয়ে ওই সমাজের জালেমরা তাকে মুড়িয়ে পিছিয়ে পাহাড়ের পদদেশের গর্তের মধ্যে ঢুকিয়ে দিল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই শতাব্দীর মারার জন্য হত্যা করার জন্য রক্তপাত ঘটিয়েছিল যারা পৃথিবীর জমিনে আজও আলেম ওলামাদের শরীর থেকে রক্ত ঝরাচ্ছে ঠিক তারা এটা একবারে খাপের খাপ মমতাসের বাপ প্রিয় বন্ধুগণ আমার নূহের দাওয়াদার চলবে না নূহ দাওয়াদার দিতে পারবে না দাওয়াত দিলেই তার মরা লাগবে কথা বলছে না কেন আল্লাহ পাক বুঝতে পারলেন এই সমাজের মানুষগুলো তো বড় জালিম রে ঠিক কি না রাব্বুল আলামিন দেখতে পারলেন ওরা আমার নবীকে হত্যা করার জন্য কম্বল দিয়ে মুড়িয়ে পেঁচিয়ে পাহাড়ের গর্তের ভিতরে ঢুকিয়েছে অতএব এর চেয়ে বেশি যদি দাওয়াতি কার্যক্রম শুরু করে তাহলে তো হত্যাই করে দেবে কথা কন ঠিক কি না এই নূহ আর দাওয়াত দিতে হবে না তোমাকে আমি তোমার পরে আরো একজন পয়গম্বর পাঠাতে চাই আর দেখতে চাই এই কাফিরের বাচ্চা কাফের গুলো আমার কয়জন নবীকে হত্যা করে জোর করে আল্লাহু আকবার কতজন নবীকে এরা বাধাগ্রস্ত করে কতটা নবীকে এরা হত্যা করার জন্য গুম করার জন্য খুন করার জন্য চিন্তা চেতনা চালায় নুহার দাওয়াত দিতে হবে না দাঁড়াম আমি তোমার পরে আরো একজন পয়গম্বর দেব রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই শতাব্দীর মানুষগুলোর কাছে রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছে লূদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন তাকেও বলা হলো ইয়া কওমি ইবুদুল্লাহ মালাকুম মিন ইলাহিন গায়র লূদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিয়েছে সমাজের মানুষগুলো সেই সময় কয় শ্রেণীতে বিভক্ত ছিল আরো জোরে বলেন জোরসে বলা লাগবে দুই শ্রেণীতে বিভক্ত হয়ে গেল
কেউ দাওয়াত নিল, আবার কেউ নূহকে প্রশ্নবিদ্ধ করার জন্য দেশের মধ্যে জনপদের মধ্যে সমকামিতা আর জেনা দিয়া ভরপুর করে দিল। কথা বলেন ঠিক কিনা? আজকে যেমন ইসলামকে মানুষ বোঝার চেষ্টা করে, ঠিক এই শতাব্দীতে পোশাক স্বাধীনতার নামে নারীদেরকে ল্যাংটা করাবার জন্য নারীবাদীরা মিছিল মিটিং চালাচ্ছে। কোথায় আছেন আপনি? লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিলেন সমাজের মানুষগুলোকে, জেলাকার বানালো, সমকামিতায় পরিণত করলো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বুঝতে পারলেন এরা তো আসলে ইসলামের বিপরীত করে থাকে, ঠিক কিনা? কথা বলছে না কেন? অসুবিধা হচ্ছে, খারাপ লাগতেছে, সমস্যা হচ্ছে, মেজাজ গরম হচ্ছে, মাথা গরম হয়, কথা বলেন না কেন? চলিবে নাকি বন্ধ করে দেব? আমার ভাইয়েরা, লূত আলাইহিস সালাম দাওয়াত দিলেন, তার দাওয়াত কেউ মানুষ গ্রহণ করতে চাচ্ছে না, ঠিক কিনা? না, আর লূতের দাওয়াত চলবে না। রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ইয়াকুব আলাইহিস সালামকে পাঠালেন। ইয়াকুব আলাইহিস সালাম আসলেন, তাকেও বলা হলো ইয়া কওমি ইবুদুল্লাহ, হে কওমের মানুষগুলোকে দাওয়াত দাও। কওম মানে হলো এলাকা, কওম মানে হলো জনপদ, কওম মানে হলো দেশ, কওম মানে হলো বংশ, কওম মানে হলো গোত্র, কওম মানে হলো দেশ, কওম মানে হলো বংশ। তোমার এই মানুষগুলোকে দাওয়াত দাও। যখনই সে দাওয়াত দিয়েছে তখনই তার উপরে আঘাত, নাকি সালাম দিয়েছে, স্যালুট দিয়েছে, আই লাভ ইউ বলেছে, কি বলছিল? বলছিল এই বেটাকে ধর, এখন জমিনে পুঁতে রাখ। কথা বলেন ঠিক কি না? ওর দাওয়াত তো আর চলবে না। সঙ্গে সঙ্গে ভাবিও নবীকে আল্লাহ পাক পাঠালেন, তার গৃহের মধ্যে ইউসুফ আলাইহিস সালামকে পাঠানো হলো। ইউসুফকেও আবার আল্লাহ পাক বলেন, ইউসুফ রে, ধারাবাহিক ভাবে দুনিয়ার জমিনে আমি একটার পর একটা করে নবী পাঠিয়েছি, কিন্তু জালেমের বাচ্চারা কি করেছে জানো? ইয়াকতুনুন নাবিয়িনা বিগাইরিল হক। জোরে আল্লাহু আকবার! ওরা অন্যায় ভাবে আমার নবীকে বিনা কারণে অকারণে হত্যা করেছিল। যারা এই শতাব্দী শুধু না, পৃথিবীর শেষ দিকেও আরে মোলামা নবীদের ওয়ারিসদেরকে এই জালিমের বাচ্চা জালেমরা হত্যা করে যাবে। তারা আল্লাহ কবুল করুন, জোরে কান আমিন। তাহলে ইউসুফের দাওয়াত চলবে, চলছে, যেভাবেই হোক তাকে জেলের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, ওকে মারার জন্য কুয়ার মধ্যে ফেলিয়েছিল যারা। একদিন রাজা হিসাবে সেলুট করেছে ইউসুফকে তারা। মনে রাখবে যারা মুসলমানদের কি নিয়ে ষড়যন্ত্র করেন, আমাদের সংখ্যা পৃথিবীতে কম নয়, যতই ষড়যন্ত্র করে 350 কোটির উপরে চলে গেছে। যদি কেউ মুসলমানদের উপরে অধিপত্য দখল করে পৃথিবীর ময়দানে ইসলামের বিরুদ্ধ চরণকে কায়েম করতে চায়, মনে রাখবেন এই আশা জীবনে কারো পূরণ হবে না। আর মনে রাখবেন ইসলাম কোরআনের বিরুদ্ধ চরণ যত বেশি করবে পৃথিবীতে এমন আগুন জ্বলে উঠবে, এই আগুনকে থামাবার মতো ক্ষমতা আটলান্টিক মহাসাগরের বাপেরও ক্ষমতা নাই। আমার প্রিয় ভাইরা, আর চলবে না ইউসুফের দাওয়াত। রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আরেকজন পয়গম্বরকে পাঠিয়ে দিলেন, যার নাম হলো মূসা আলাইহিস সালাম। মূসা চলে আসলেন, মূসাকে বলা হলো ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা।
হে মুসা তুমি ফেরাউনের কাছে গিয়ে দাওয়াত দাও, সে সীমা লঙ্ঘন করেছে। ফেরাউন কিন্তু ওই সময়ের সাধারণ কোন প্রজা ছিল না, কি ছিল? রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিল, কথা বলেন ঠিক কিনা? তার মানে আল্লাহ পাক বলতেছেন এই প্রজা সেলা সামুন্ডাকে দাওয়াত দিয়া কোনো লাভ হবে না। যারা এই চেয়ার গুলোতে বসে আছে, যারা প্রথম চেয়ার, রাব্বুল আলামিন বলছিল মুসা পেরিয়ে যা, পেরিয়ে গেল, লাঠি দিয়ে বাড়ি দিল, বারোটা রোড বেরিয়ে গেল। এই গল্পগুলো আজ বলার আমার কোনো টাইম নাই, শুধু মনে করে দিচ্ছি এই কাহিনীগুলো কি ঘটেছিল। মুসা আলাইহিসসালাম পেরিয়ে পেরিয়ে চলে গেলেন, আর ওই জায়গায় ফেরাউনটা একবারে মারল লাফ, একেবারে খাপের খাপ, মমতাসের বাপ, নিম্নদের পানি এসে তাদের টালমাটাল করে দিল। এখনো পুটকি মাছের মতো সুটকি হয়ে এখনো আছে রে মিশরের জাদুঘরে, দেখো যারা ওর নাতিপুতি হয়ে কাজ করে আগামী দিন তাদের কুত্তা পচা হয়ে মরে লাগবে। আমার প্রিয় ভাইরা, মুসাকে বাদ দিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে চলে আসলে এবার ইব্রাহিম আলাইহিসসালাম, তাকেও বলা হলো দাওয়াত দিয়ে দাও, জোরে কোন আল্লাহু আকবার। কোরআন মানুষ শোনার জন্য পাগল পড়া হয়ে যায়, যার কণ্ঠের ধ্বনি শোনার পরে, যার কণ্ঠের কোরআনের তেলাওয়াত শোনার পরে মিথ্যে ধর্ম বাতিল করে দিয়া মানুষ সত্য দিন গ্রহণ করতে বাধ্য হয়, সে আল্লাহর বান্দা এখনো বেঁচে আছে না নাই? আর ওনার চলবে না, ময়দানগুলো ফাঁকা হয়ে গেল, শূন্য হয়ে গেল, কে বলবে কোরআন? কার মুখ থেকে কোরআনের বাণী শুনব রে? রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ময়দানগুলো দেওয়ার বরকত ঢেলে দিলে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে এই কোরআনের ময়দানগুলোতে আবার কোরআন শোনার জন্য আল্লামা তারিক মানুয়ারকে পাঠিয়ে দিল। তিনি চলে আসলেন কোরআন বলার জন্য, মানুষগুলো কোরআন শোনার জন্য যখন পঙ্গপারের মতো চলে আসলো, তখন ওনার বক্তব্য আর শোনা যাবে না, ওনার মতো আর খারাপ হয় না, ঠিক কি না? আর এটা নতুন ষড়যন্ত্র নয়, বহু পুরানো ষড়যন্ত্র, কথা বলেন ঠিক কি না? নবী রাসূলদের উপরে করেছিল, নবীদের ওয়ারিস আলেমদের উপরেও তারা আজকে বহাল রাখতে চায়। এটা কি দেখার পরেও বোঝা যায় না? ও কাবাসিয়া বাসি, মনে রাখবেন যখন তিনি কোরআন বলা শুরু করে দিলেন, মানুষেরা আসলো পঙ্গপালের মতো, আর ওনারটাও শোনা যাবে না, ওনারটাও বন্ধ করে দাও, 144 সিস্টেম চালু হয়ে গেল, কথা বলেন ঠিক কি না? রাব্বুল আলামিন দেখলেন এরা তো আসলে টাটকা জালেম রে, খাঁটি জালেম, 100% খাঁটি জালেম, কথা বলেন ঠিক কি না? যারা কোরআনে বাধা দেয় ওরা কি শুধু জালেমে না? ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ নিহাদাল কুরআন, যারা কোরআনে সরাসরি বাধা দেয় তারা হলো কাফের, কথা বলেন ঠিক কি না? ভুল বলছি? ওনারটার চলবে না। যখন রাব্বুল আলামিন এই ময়দানে পাঠালেন আব্দুল্লাহ আল আমিনকে, তখন কথা বলছেন কেন? ওনারটা আর চলবে না, এক আল্লাহর ফেরেশতা এই কাপাসিয়ায় রয়েছে, এখানে আবুল কালাম আজাদ আসলে হবে না, আব্দুল্লাহ আল আমিন ঢুকতে পারবে না, তা আল্লাহর ফেরেশতা দে ম্যাডাম নিয়ে ধরা খাইছে, এনার মতো ফেরেশতার হয় না, আল্লাহর কোরআন বলতে দিবে না, যারা এই দুনিয়ায় লাঞ্ছিত অবস্থায় মরবে তারা। একেবারে দেখছেন কত সুন্দর মিলে গেছে, কথা বলেন না কেন? আরো জোরে বলা লাগবে, সমস্যা হচ্ছে চলবে, সমস্যা হচ্ছে এই বছর শুধু একটাই কাফাসিয়াই নিয়েছি, আর নিমু না, দাওয়াতের দরকার নাই, হক বলাই লাগবে, কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা চলে আসলেন আল্লাহর বান্দা, কোরআন বলতেছে হঠাৎ করে তারটাও বলা হবে না, তিনি যখন কোরআন বলেন রে, কোরআন যখন বোঝাতে যান
বাংলা ব্যাখ্যা বিশ্লেষণ যখন ইতিহাসগুলো থেকে ঘটনাগুলো কাহিনীগুলোকে তুলে ধরেন মনে হয় কোরআনের পাখিটা আলোচনা করতেছে। আপনি যদি অডিও আলোচনা শুনেন মনে হয় কোরআনের পাখিটা বক্তৃতা দিচ্ছে, কথা কন ঠিক কিনা? এই কণ্ঠটাকে রোধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আল্লাহর বান্দাকে পাঠিয়েছেন যাতে চালু থাকে, মানুষ যাতে কোরআন শুনতে পারে। এরপরে দেখা গেল এই আল্লাহর বান্দাকে ঢুকতে দেওয়া হয় না। কথা বলছেন কেন? রাব্বুল আলামিন যখন দেখলেন এটা তো আসলে খাঁটি জালেম, কোনো ভেজাল নাই, সঙ্গে সঙ্গে রাব্বুল আলামিন কুষ্টিয়ার সন্তান মুফতি আমির হামজাকে পাঠিয়ে দিল। মুফতি আমির হামজা চলে আসলেন, কোরআনের তত্ত্ব বিশ্লেষণ শুরু হয়ে গেল। কোরআনের পৃষ্ঠা নাম্বার, আয়াত নাম্বার, শানে নুজুল ব্যাখ্যা বিশ্লেষণ, প্রেক্ষাপট, ইতিহাস, গ্রামার, টিপ টিপুনি সব বিষয় নিয়ে যখন আলোচনা শুরু হয়ে গেল তখন জালেমদের কলিজায় কাঁপুনি ধরে গেল, সহ্য হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? জ্বালাপালা শুরু হয়ে গেল যখন কোরআনের পাখিটাকে মিথ্যে মামলা দিয়ে ঢুকিয়ে দিল তখন। আমার ভাইরা, এর মধ্যে কি কোনো ভেজাল আছে? যদি কোনো অপরাধ থাকে তাহলে জাতি জানতে চায় কি অপরাধ। কথা বলছে না কেন? আর আমার ভাইরা, এগুলো হচ্ছে বাস্তব তাফসীর, কোরআনের প্রেক্ষাপটের উপরে তাফসীর। সংজ্ঞা যেমন চেঞ্জ হয় প্রতিটি শতাব্দীতে, আলোচনার সিস্টেম ডিজিটাল কায়দায় বলাও লাগে। কথা বলেন ঠিক কিনা? যেইভাবে পাবলিক বুঝবে ঠিক ওইভাবে বলার নামই হলো তাফসীর। আমার ভাইরা, এরপরে তার কণ্ঠ দিয়ে আলোচনা শুরু হচ্ছে, বন্ধ করে দেওয়া হলো যখন রাব্বুল আলামিন কুমিল্লার সন্তান ডাক্তার মিজানুর রহমান আজহারীকে পাঠালেন তখন। একের পর এক ধারাবাহিক ভাবে এই দুনিয়ার জমিনে যেভাবে নবী রাসূলরা এসেছিলেন ঠিক ওইভাবে আলেমরা আসতেছেন। আগামী দিনে যতগুলো বাধা হবে আবার ততগুলো নবীকে পাঠাবেন কে? আরো জোরে বলেন। তাহলে কোনো সমস্যা আছে? দাওয়াত চলবে কিনা? আরো জোরে। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। শান্তির আশায় দেশের মানুষ দৌড়াইতেছে দেখো হইয়া বেহুশ, শান্তির আশায় দেশের মানুষ দৌড়াইতেছে দেখো হইয়া বেহুশ। মরিচিকার পিছে করে জীবন মরণ সাধনা, মরিচিকার পিছে করে জীবন মরণ সাধনা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ওদের পিছে ঘুরে যারা ইবলিসের নতি তর, ওদের পিছে ঘুরে যারা ইবলিসের পুতি তারা, সময় মতো খাইবা ধরা সামসামি কো চলবে না, সময় মতো খাইবা ধরা সামসামি কো চলবে না, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। আঘাতিনে গুড়িয়ে দেনা জালিমের জিন্দান খানা, আঘাতিনে গুড়িয়ে দেনা জালিম বেটা বেটির জিন্দান খানা, রক্ত শোষর দলে আজি সেজেছে মানুষ গনা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ওদের ওই ধোকার পিছে ঘুরিস না ভাই শুধুই মিছে, ওদের ওই ধোকার পিছে ঘুরিস না শুধুই মিছে, সময় মতো না বুঝিলে ঈমান আমল থাকবে না, সময় মতো না বুঝিলে ঈমান আমল থাকবে না, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? ইসলাম ছাড়া অন্য সব কি? আরো জোরে। এই পৃথিবীতে যত মতাদর্শ আছে ইসলাম ছাড়া সব জাহান্নামের ঠিকানা। কথা বলেন কথা ঠিক কিনা? আপনি ইসলাম থেকে যদি নিতে পারেন তাহলে ঠিক আছে,
অন্য জাতিরা কোথা থেকে নিবে সেটা তাদের ব্যাপার। আমি আমার জাতিকে বলছি, কথা বলেন ঠিক কিনা, আমি আমার জাতিকে বলছি, কোরআন ছাড়া যদি আপনার ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন তথা ইন্টারন্যাশনাল জীবন পর্যন্ত যদি আপনি লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং এদের মতাদর্শ নিয়ে চলেন, আপনার মরতে দেরি হবে, কবর তো জাহান্নাম হতে দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা আমার প্রিয় ভাইয়েরা? তাহলে এখন আমি আলোচনার মূল যে বিষয়টা তুলে ধরলাম, এখন আলোচনার দিকে চলে যাচ্ছি, যাব আলোচনায় যাব। এই পৃথিবীতে কি আবু জাহেলের ওপরে বড় কি কোনো কাফের ছিল? কথা বলেন না কেন? তার বিরুদ্ধে কি কোনো সুরা নাযিল হয়েছে? ফেরাউন ছিল অনেক বড় কাফের, তার বিরুদ্ধে কি কোনো সুরা নাযিল হয়েছে? নমরুদের বিরুদ্ধে সুরা নাযিল হয়েছে? তাহলে এত বড় বড় লিডার, এত বড় বড় নেতাগুলোর বিরুদ্ধে কোন সুরা নাযিল হলো না? মক্কায় একটা সাধারণ স্প্রিং নেতা, সামান্য একটা ছোট্ট নেতা, যাকে আমি সুনাতি নেতা বলি, মানে স্প্রিং নেতা, তানি ছেড়ে দিলে দৌড় মারে। কথা বলেন ঠিক কিনা? বড় নেতা, ছোট নেতা, হাব নেতা, পাতি নেতা, বড় নেতা, ছোট নেতা, হাব নেতা, পাতি নেতা, সকলের মুখে শুনি পীড়িতের জয়গান, জয় যায় লঙ্কায় সেই হয় হনুমান, কারে কি যে বলি ভাই সকলে সমান। বাতা ফোটা ঘষা ঘষি দাপা সারা মরিসের, নেতাদের ঘুতে ঘুতি কাম সারা আমাদের, যেই যায় লঙ্কায় সেই হয় হনুমান, কারে কি যে বলি ভাই সকলে সমান। বড় বড় নেতাগুলোর বিরুদ্ধে সুরা হলো না? ছোট্ট একটা নেতা যার নাম হলো আবু, আরো জোরে আবু লাহাব, ওর বিরুদ্ধে পুরাঙ্গ একটি সুরা নাযিল হয়েছে। কথা বলেন কেন? এই বড় বড় লিডাররা যতটা কিছু করেছে, এদের উপরে যতটা আল্লাহ পাক রুষ্ট হন নাই, তার সে 10 গুণ বেশি আমার আল্লাহ পাক আবু লাহাবের উপরে মন খারাপ করেছে। আজও এদেশের কোন নেতা নেত্রীর উপরে, কোন মুসলমানের ক্ষমা নাই, কিছু টুটা ফাটা স্প্রিং নেতারাই ক্ষতি করে। কথা বলেন ঠিক কিনা? এই টুটা ফাটা গুলো এরা ইসলামের ক্ষতি করে, আর আমার দেশের বড় বড় লিডার গুলোর বদনাম হয়। কথা বলেন ঠিক কিনা? আবার ভাইরা, মক্কা এই সেই আবু লাহাব, এর কিন্তু বেশি কোনো পাওয়ার ছিল না, ও ছিল আবু জাহেল, উতবা সাহেব, ওলি দেবিন মুগিরার জুতেও নেতা। কথা বলেন ঠিক কিনা? কিউ বাই তো জুতেও বাই তো নেতা হয় নাকি? নেতা হয়েছে, নেতার তো হিসাব নাই। এখন এই সেই আবু লাহাব যার বাসার বিশ্ব নবীর বাসা মাত্র একটি দেয়াল, কয়টি দেয়াল? এদিকে আমার নবীর বাসা, তার পিছনেই ছিল আবু লাহাবের বাসা, মাত্র একটি দেয়াল। এ আবু লাহাব যেমন শয়তান ছিল, ওর সে কিন্তু কম শয়তান, ওর বউটা ছিল না, মানে খাপের খাপ। 80 তোলায় শের হইলে 40 সারে মন, মনে মনে যজ্ঞ হইলে মেলে কি ওজন, মেলে মানে যায় যেমন তাই তেমন, তারে না পাইলে আবার হয় কেমন? যেমন কাফের তেমন ওর বউটাও ছিল ওই রকম, কোনো কম বেশি ছিল না, একবারে সমান ছিল। এ আবু লাহাবের বাসার ভিতরে যতগুলো আবর্জনা, ময়লা, কর্দমা, কাটা যুক্ত ময়লা ছিল, এ দেয়ালের ওপর দিয়া বিশ্ব নবীর দরজার আঙ্গিনায় তারা নিক্ষেপ করে দিত। বিশ্ব নবী দরজায় এসে বলতো, চাচা গো আপনি কেমন চাচা আমার, ও চাচি আপনি কেমন প্রতিবেশী আমার, বাসার যত আবর্জনা জঙ্গল ময়লা কর্দমা আমার বাসার মধ্যে গেটের মধ্যে নিক্ষেপ করো, আর আমার ছোট্ট ছোট্ট কুচি কাঁচা গুলোর পায়ের মধ্যে বিঁধে যায়, কষ্ট পায়,
তখন আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল গেটের পাশে এসে দাঁড়িয়ে বলতো মুহাম্মদ রে তুমি কি এক বেড়াস দেখে বোঝো না যে আমরা তোমারে ভালোবাসি না তারা যে ইসলামকে ভালোবাসে না কথা বোঝা যায় না বুঝতে পারে এই সেই উম্মে জামিল এত বেশি নবীজিকে কথা বলেছেন আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় আছে আল্লাহ পাক বিশ্ব নবী কি চার মেয়ের পরে দু ছেলেকে দান করেছিলেন আরেকটি ছেলে সন্তান জন্ম গ্রহণ করলো আবুল কাসেম আবুল কাসেমের এই দুনিয়া থেকে বিদায়ের সময় পাশের বাসার আবু লাহাব এসে নবীজির কে সান্ত্বনা দেওয়ার কথা ছিল কথা বলেন কেন কিন্তু সান্ত্বনা না দিয়ে বরং আবু জাহেলের বাড়িতে দৌড় দিয়ে চলে গেল এই আবু লাহাব দরজা দিয়ে বের হয় আবু কুবাইস নামের পাহাড়ের উপরে উঠে নেতাকে ডাক দিয়ে বললেন ও নেতাজি আবুল হাকাম আবুল হাকাম শব্দের অর্থই হলো জ্ঞানীর পিতা মানে আবু জাহেলের নাম আগে ছিল জ্ঞানীর পিতা কথা বলেন কেন যখন এই জ্ঞানীর পিতাকে দাওয়াত দেওয়া হয়েছিল যখন সে প্রত্যাখ্যান করে দিয়েছে আমার নবী বলেছেন আপনি জ্ঞানীর পিতা নন আপনি হলেন মূর্খের পিতা আবু জাহেল আজও বহু ডিগ্রি ধারী পাক্কা মুসলমানের বেটা মানে দেখলে মনে হয় এর মতো আর মুসলমান নাই ইসলামকে খুব মানে নামাজ পড়ে মতো সে ইসলামের আইন কারণ বিধানকে উৎখাত করে দেওয়ার চিন্তায় ব্যস্ত কথা বলেন ঠিক কিনা ও তো মুসলমান নয় পাক্কা শয়তান আমার ভাইরা আবু জাহেলের বাড়িতে গিয়া বললেন নেতাজি আজকে একটা ভালো সংবাদ নিয়ে আসছি ভালো খবর মুহাম্মাদের ফ্যামিলিতে বাতি ধরাবার মতো অবশিষ্টদের ছেলেটা ছিল আবুল কাসেম সে তো আজ মারা গেছে ভালো খবর দিলাম মিষ্টি বিলাতে গেল আবু জাহেলের বাড়িতে ওরা আনন্দ করল উৎসব করল আজ বিশ্বে আলেম ওলামা মুসলমানদের যেখানে আঘাত ও কষ্ট পায় জালেমরা মিষ্টি বিলায় আনন্দ পায় উৎসব জমায় ড্যান্স নাচ হয় কত কি হয় কথা বলে না কেন এই কায়দা দেয় চরিত্রটা কিন্তু কোন জায়গা থেকে আসছে গুরু আবু লাহাব থেকে পেয়েছে কথা বলেন ঠিক কি না আর মুসলমানরা যেই দেশেই হোক কষ্ট পাক এ বাংলাদেশের মুসলমানরা দেখলেই সেখান থেকে দোয়া করে এবং চোখ দিয়া পানি ঝরায় আমার ভাইয়েরা এই সেই আবু লাহাব তার বিরুদ্ধে যখন সূরা নাযিল হয়ে গেল তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব আর জোর করে আল্লাহু আকবার আবু লাহাবের দুহাত ধ্বংস হবে এবং ব্যর্থ হবে সে নিজে আল্লাহু আকবার ঘোষণা কার আর জোরে বলেন ঘোষণাটা কার এই আবু লাহাব প্রত্যেক দিন প্রায় এইভাবে ষড়যন্ত্র করে চলেছে কোরআনের আয়াতটা নাজিল হওয়ার একটু আগে নবীজি ভাবলেন মক্কা আর মদিনায় যদি দাওয়াতটা সুন্দরভাবে দিতে চাই আর যদি আমি মানুষের কাছে মাথা উঁচু করে বের হতে চাই তাহলে আমার দাওয়াতি কাজে কিন্তু হেল্প হবে যদি আবু লাহাবের সঙ্গে একটা আমার আত্মীয়তার বন্ধন হয় আল্লাহু আকবার বিশ্বনবীর যেমনই ভাবার তেমনই কাজ শুরু আল্লাহর হাবিব সিদ্ধান্ত নিলে আবু লাহাবের দুই ছেলের সঙ্গে উতাইবা এবং মুয়াত্তাবের সঙ্গে বিশ্বনবীর দুই মেয়েকে বিবাহ দিলেন জোর করে আল্লাহু আকবার বিবাহ দিয়ে একটা আত্মীয়তার বন্ধন সেতু বন্ধন তৈরি করে দিলেন যাতে আমার বিয়াই সাহেব আবু লাহাব আর কোন জায়গায় কোনো সমস্যা না করে কথা বলেন কেন যাতে কোন জায়গায় বাধা প্রদান না করে এই জন্য বিশ্ব নবী দুই মেয়েকে তার ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দিলেন আমার প্রিয় ভাইরা মেয়েরা শ্বশুর বাড়িতে মানে আবু লাহাবের বাড়িতে
প্রত্যেক দিন ছেলেদেরকে উম্মে জামিল পাওয়ার ক্রিয়েট করে চাপ দেয় ক্ষমতা প্রয়োগ করে যদি মুহাম্মদের মেয়েদেরকে তালাক দিয়ে বাড়ি থেকে বের না করে দেশ তাহলে তোমাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকবে না আবু লাহাব বলতো চিৎকার করে করে বলতো বেটারা তোমাদেরকে কিন্তু আমি বাড়ি থেকে বের করে দেব তোমাদেরকে আমি তেজ্য পুত্র করে দেব যদি মুহাম্মদের মেয়েদেরকে তাড়িয়ে না দিস প্রত্যেক দিন এইভাবে কষ্ট দিত প্রতিটা দিন জ্বালাইত এই জাহিলিয়াতের অন্ধকারের মধ্যে ডুবে যাওয়ার কারণে বড় ছেলে আবু লাহাব বিশ্বনবীর মেয়েকে তালাক দিয়ে দিল আল্লাহর হাবিবের মেয়ে ক্রন্দন করে বুক বাজালে বাসার মধ্যে চলে গেলেন গিয়ে বললেন আব্বাজান আপনি জানেন এই জায়গায় গিয়ে আমার বাসার পাশ দিয়ে গিয়ে দাওয়াত দিলে পরে আমার শাশুড়ি উম্মে জামি আর আমার শ্বশুর আবু লাহাব তা সহ্য করতে পারে না আপনি কেন এই দিক দিয়ে দাওয়াত দিয়েছেন আজকে এমন ভাবে আমাকে বাসার থেকে বের করে দিয়েছে তাড়িয়ে দিয়েছে গো আব্বা আর জীবনে কোনোদিন এই বাসায় আমি ফিরে যেতে পারবো না মেয়ের ক্রন্দন দেখি বিশ্বনবী বুক ফাসালে দাড়ি মুবারক ভিজে গেল আকাশের দিকে তাকালেন আমার নবী মনে মনে কি বলছে ওই আরশের মালিক সারা এই পৃথিবীর কেউ জানে না কি যে কষ্টটা পেয়েছে আমার নবী আল্লাহর সামনে দাঁড়িয়ে বলছিল বেটি রে আজকে দিনের দাওয়াত দেওয়ার অপরাধে আমি বিশ্ব নবীর মেয়ে হওয়ার অপরাধে তোমাকে বাসার থেকে বের করে দিয়েছে এর যাজা পরকালে আমার আল্লাহ তোমাকে দেবে ও মেরে এই দাওয়াত দাওয়াত তো দূরের কথা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েকে আজ তালাক দিয়েছে এটা তো সামান্য বিষয় আমি মনে করি এই দাওয়াতের কারণে যদি আমার কলিজাটা বের করে নেওয়া হয় আমাকে যদি হত্যাও করা হয় তারপরেও আমি এই দিনের তাই থেকে এক চুল অতিক্রম ব্যতিক্রম হব না আমার নবীকে তারা কষ্ট দিয়েছে এতগুলো বড় বড় কাফের থাকার পরে তাদের বিরুদ্ধে সূরা নাজিল হলো না কিন্তু ছোট্ট কাফের আবু লাহাবের বিরুদ্ধে সূরা নাজিল হওয়ার কারণটা কি বুঝতে হবে আল্লাহর হাবিবের আরেকজন জামাই এই আবু লাহাবের ছেলে বিশ্বনবীর সামনে আসে মা বাবা তাকে কষ্ট দিয়েছে বাসা থেকে বের করে দিয়েছে যার কারণে বিশ্বনবীর সামনে এসে দাঁড়িয়ে বলছে মুহাম্মদ আপনি আমার শ্বশুর আমি আপনার উপরে থুতু মারি আপনার ইসলামের উপরেও আমি থুতু মারছি ইসলাম এমনি এমনি আসে নাই ইসলাম এমনি আসে নাই আপনার নিজের জামাই যদি আপনার উপরে থুতু মারে আপনি সহ্য করতে পারবেন আমার নবীর সামনে দাঁড়িয়ে নবীর জামাই দাঁড়িয়ে থুতু নিক্ষেপ করেছে রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়ে থুতু থেকে নিরাপত্তা দিয়েছে দরকার আল্লাহু আকবার আল্লাহর নবী মনটা বন্ধুকার করে বললেন আল্লাহ তোমার একটা গজবের কুত্তাকে কুত্তার উপরে তুমি নিয়োগ করে দাও আল্লাহর হাবিব মনটা মুখটা অন্ধকার করে বললেন আল্লাহ একটা কুত্তার উপরে নিক্ষেপ করো যেদিন আল্লাহর নবী এই কথা বলেছেন একটা কুত্তা নিক্ষেপ করো সেই দিন বিশ্ব নবীর কথাটা জানার পরে আবু লাহাব ঘোষণা দিয়ে বলল সাথী সঙ্গীরা বন্ধু বান্ধবরা রে আমি কোনো কিছু ভয় পাই না কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদোয়াকে বড় ভয় পাই আমি প্র্যাকটিক্যালে বহুবার মুহাম্মদের সামনে আমি বহু কিছু দেখেছি আল্লাহু আকবার আমি বড় ভয় পাই আমার ছেলেকে দেখে শুনে রাখবে কাফেলা নিয়ে এই আবু লাহাব সাথী সঙ্গী নিয়ে ব্যবসার উদ্দেশ্যে বাণিজ্যে বেরিয়েছিল
আবুল আহাবের ছোট ছেলেকেও সঙ্গে নিয়ে গিয়েছিলেন সিরিয়া এলাকার দিকে। একটি মরুর প্রান্তরে রাত হয়ে গেল, অন্ধকার হয়ে গেল যখন রাত, তখন আবুল আহাব বললেন এই মরুর প্রান্তরে আমরা থাকবো, কিন্তু আমার ছেলেকে তোমরা এই উট দিয়ে ঘোড়া দিয়ে চতুর্দিকে বেষ্টন করে রেখে দাও, কারণ আমি মুহাম্মাদের বদদোয়ার বড় ভয় পাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আছে কথা বলেন? আগেন আছে, তার উম্মতরা আছে না নাই? তার উম্মতরা যদি কাউকে বদদোয়া দেয় কবুল হবে কিনা? হবে কিনা? মনে রাখেন, কবুল হবে, কিন্তু অধঃপতন যখন শুরু হবে, কুত্তা পচা কন্দা হয়ে এই দুনিয়া থেকে লাঞ্ছিত হয়ে বিদায় নেওয়া লাগবে। আমার প্রিয় ভাইয়েরা, এই আবুল আহমেদ ছেলেকে রাতের বেলা সাথী বন্ধুরা চতুর্দিকে ঘোড়া দিয়ে বিষ্টন করে রেখে দিল। যখন রাত যখন অন্ধকার হয়ে গেছে, জঙ্গলের ভিতর থেকে একটা হিমস্র প্রাণী এসে তার সন্তানকে ধরে ফাটিয়ে ফুটিয়ে মাটির সাথে মিশিয়ে দিল। আল্লাহর নবীর দোয়া কবুল হয়েছে কিনা কথা বলে না কেন? পৃথিবীর আদি মুসলমানেরা দোয়া করে কবুল হবে না হবে না? হবে, কিন্তু সময় লাগবে কিনা? সময় লাগবে কিনা? আমার প্রিয় ভাইয়েরা, এই সেই আবুল আহাব বিশ্ব নবীর বদর বড় ভয় পায়। যারা ইসলামের ক্ষতি করে ওরা ভালো করে জানে আল্লাহর গজব আসবে কথা বলে না কেন? তারপরেও বলে মুখে বিলে করব, মুখে বিলে দাঁত ভাঙ্গি দিবে ধরে। সামান্য একটা করোনা থেকে মানুষ বাঁচতে পারে নাই, ওমিক্রন থেকে মানুষ বাঁচতে পারে নাই, এতে গেল একটা ঘূর্ণি, বাঁচতে পারছে? আল্লাহর গজব যখন আসবে তখন বাঁচার কোন উপায়? 4000 সেনাবাহিনী, 300 র‍্যাব, পুলিশ 4000, বন্দুক পিস্তল যা আছে সব ধরে দাঁড়িয়ে আছে, মোকাবেলা করবে, মোকাবেলা করবে। যাবে ঠেকানো? যায়? সম্ভব? আমার প্রিয় ভাইয়েরা, এই সেই আবুল আহাব বাসার মধ্যে চলে আসলো নিজের সন্তানকে হারিয়ে ফেলে। আল্লাহ যে বলেছিল তোর দুহাত ধ্বংস হবে, তুই নিজেই ব্যর্থ হবি, জোরে কর আল্লাহু আকবার। আল্লাহর কথা মিথ্যা হয়? যেই দিন সূরাটা নাজিল হয়েছে ওই দিন থেকে শুরু করে 9 থেকে 10টি বছর পেরিয়ে গেল, এই সূরা নাজিল হওয়ার মাঝখানে এই আবুল আহাবের স্ত্রী হাতের মধ্যে পাথর নিয়ে মক্কার দিকে রওনা করলেন। কোথায় মুহাম্মদ? ওর এত বড় স্পর্ধা, আমার স্বামীর বিরুদ্ধে সে কবিতা বানায়, আমার স্বামীর বিরুদ্ধে সে কবিতা রচনা করে, আমি মুহাম্মদের মাথা ফাটায় দেব, রক্তাক্ত করাই দেব। আল্লাহর হাবিব এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেয়ালের মধ্যে, পাশে একটি ভাঙা দেয়াল ছিল, পাশেই বসানো ছিলেন। ঠিক ওই সময় উম্মে জামিল আসলেন। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাসি আসতেছে আপনার সঙ্গে, কিন্তু ভালো আচরণ করবে না, কারণ আপনি কোরআনের আয়াত বলতে বলেছেন, সাহাবীদের চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হলো, শহরে বাজারে নগরে জনপদে এলাকায় ঘরে ঘরে প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে। এই আবুল আহাবের স্ত্রী জানতে পেরেছে আপনি বলেছেন তার স্বামীর দুহাত ধ্বংস হবে এবং সে নিজে ব্যর্থ হবে, আজ আপনার সঙ্গে কে কিন্তু সে ভালো আচরণ করবে না। নবীজি বললেন, আবু বকর টেনশনের কোনো কারণ নাই, চলে আসলেন উম্মে জামিল, এসে বিশ্ব নবী ও আবু বকরের সামনে দাঁড়িয়ে গেল আর বলতেছে, এই আবু বকর, তোর বন্ধু মুহাম্মদ, তোমার নবী মুহাম্মদ, সে নাকি আমার স্বামীর বিরুদ্ধে কবিতা বানায়, সে নাকি এখন কবিতা রচনা করে আমার স্বামীর বিরুদ্ধে, যে হাতের মধ্যে পাথর দেয় তার মাথার মধ্যে মেরে কিন্তু রক্তাক্ত করে দেব। এবার বলেন তো বিশ্ব নবী কোথায় ছিল? কোথায়? আপনারা আছেন? বেঁচে আছেন? কারা কারা দেখি তো লিল্লাহে তাকবীর, আছেন? কবুল করুন। ওখানেই বসে রয়েছেন আল্লাহর হাবিব, আর পাশে কথা হচ্ছে
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আবু বকর কথা বললেন ও সাসি এ তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবিতা রচনা করে নাই ও তো এটা বলে নাই এটি ওহী ইউহা এটি ওহীর মাধ্যমে এসেছে আল্লাহ পাঠিয়েছেন তাই বলেছেন দরগন আল্লাহু আকবার বললেন এই যে পাথর দিয়ে মাথা ফাটাবো এই বলে চোখ পাকড়া পাকড়ি করে জামাত কটমট করে জায়গা থেকে বিদায় নিয়ে চলে গেলেন যখন হযরত আবু বকর বিশ্ব নবীকে বললেন তখন নবী বিষয়টা কি আমার মাথায় তো ঢুকেই না আপনি আর আমি এক জায়গায় আমার সঙ্গে আপনার সাসি কথা বলল মেজাজ দেখাইলো চোখ পাকড়া পাকড়ি করলো দাঁত কটমটাইলো কিন্তু আপনার দিকে তো তাকাইলো না বিষয়টা কি বিশ্ব নবী বললেন আবু বকর রে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রহমতের পর্দা দিয়ে হেফাজত করেছে আমার প্রিয় ভাই এইভাবে চলে আসতে নয় থেকে দশটি বছর কয় বছর সুরাটি নাজিল হওয়া নয় থেকে দশ বছর চলছে দশ বছরের মাথায় শুরু হয়ে গেল রমজান মাসের ১৭ তারিখ বদরের যুদ্ধ অনুষ্ঠিত হতে যাচ্ছে এই বদরের যুদ্ধের ময়দানে সকালবেলা আবু জাহেল বলেছিল কাবা শরীফের কাপড়টা অর্থাৎ গিলাপটা ধরে বলছে এ কাবার মানে তুমি যদি আল্লাহ হয়ে থাকো এ লাত মানত উজ্জা হব তুমি যদি দেবতা হয়ে থাকো আমি আবু জাহেল যদি হকপন্থী হয়ে থাকি আমার বিজয় দিও আর যদি আমি যদি হকপন্থী না হই তাহলে গজব দিও আল্লাহ বলতে আবু জাহেল রেডি থাক গজবে পাঠাবো কথা বলেন ঠিক কি না তো রেডি থাক আওলা লাকা ফা আওলা সুম্মা আওলা লাকা ফা আওলা চিন্তা করেন আয়াতটাকে নিয়ে নয় থেকে দশ বছর পরে ওই বদরের প্রান্তরে আবু জাহেল কিন্তু পাক্কা শয়তান ছিল কাদার ভিতরে কি মাছ পাওয়া যায় মাছের নাম কি আরো জোরে বলেন ও যখন ধরা পড়ে মনে হয় এর মতো ফেরেশতা আর দুনিয়ায় নাই শরীরের মধ্যে কাদায় একটু স্পর্শ করে নাই মনে হয় আর সলিড মাছ আপনি যদি অনুসন্ধান করে দেখেন খোঁজ নিয়ে দেখেন এই বাই মাছ কাদার ভিতর সারা থাকে না একবার সলিড মানুষ আবু জাহেল বাসা থেকে বের হয় না শুধু অর্ডার দেয় আল্লাহ বলছেন এই আবু জাহেল তোর ষড়যন্ত্র যেইভাবে করিস না কেন তোর পাল্টা জবাব দেব ভিন্ন ভাবে তোর ব্যাটারি আমি ডাউন করে দিলাম আজ থেকে যদি তুই ঘরের ভিতর থেকে বাইরে যাস তাহলে ওই ময়দান থেকে তোরে আর ব্যাক করে বাসায় ফিরাবো না কথা বলেন ঠিক কি না আল্লাহর কাছে ষড়যন্ত্রের বেল আছে আছে কত বড় কৌশলী তুমি কত বড় পাওয়ার হাতি ঘোড়া গেল তল আর সাম সিলকা বলে কত জল কত হাতি ঘোড়া মাটির নিচে গেল আর সাম সিলকা উপর দিয়ে উড়ায় আর তাই আমার মতো পাওয়ার কার আছে রে পিপিলিকার পাকা বজায় কিসের তরে পিপিলিকার যখন পাকা গদায় মনে করে আমি পেলেন ক্যাশ ধরবো পেলেনের কাছে যাইতে পারবে পিপিলিকে কি হেলিকপ্টারের সাথে পাল্লা দিতে পারবে ওর পাকা থাকবে কত বলে না কেন যত বেশি পাওয়ার নেওয়ার চেষ্টা করবে পাকা হুসকে মারিপুর মরবে ঠিক কি না কথা কি বুঝাইতে পারতেছি আজকের ওয়াজ হচ্ছে সব বাংলা ওয়াজ কথা বলেন কথা ঠিক কি না আমার প্রিয় ভাইরা এই নয় থেকে দশ বছরের মাথায় বদরের যুদ্ধ হচ্ছে এই জিহাদের ময়দানে আবু জাহেল নিজেও যাইতে চাইল না সকালবেলা কিন্তু আখলাকে বলে সোরায়ক নামের একজন যোদ্ধা এসে আবু জাহেলের কাছে এসে দাঁড়িয়ে বললেন আবু জাহেল চিন্তার কোনো কারণ নাই ওদের সংখ্যা তো মাত্র ৩০০ কয়টা মুসলমানের সংখ্যা কত কত কাফিরদের সংখ্যা কত 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 বলেন ৩০০০ না ১০০০ তাহলে মুসলমানের সংখ্যা হলো মাত্র ৩১৩ জন আর কাফিরের সংখ্যা ১০০০
বলেন তো এখন 1000 সংখ্যায় বেশি নাকি 313টা বেশি? এবার বলেন তো 313টা মানুষকে কাফেররা যদি ভাগ করে নেয় কয়জন করে পায়? কথা বলেন না কেন? কথা বলছেন না কেন ভাই? আপনারা কি কষ্ট পাচ্ছেন আমি যে জিজ্ঞাসা করি, তাতে কি আপনারা মন খারাপ করেন? যাতে মনে থাকে এই জন্য বলি, কথা বুঝতে পারছেন? তাহলে 313টা মানুষকে যদি 1000 মানুষ ভাগ করে নেয় কয়টা করে পায়? কয়টা? আরে বন্ধুগণ, আমার বাসায় গিয়ে একটু ভালো করে দেখবেন তো কয়টা করে পড়ে। ওই বগুড়ার ময়দানে 1000 বিজয় হয়েছে নাকি 313টা হয়েছে? আমাদের সংখ্যা পৃথিবীতে 350 কোটি, আর পৃথিবীতে ইহুদি খ্রিস্টান নাসারাদের 750 কোটি, তারপরেও আমাদের বিজয় হবে আল্লাহর কসম করে বলছি। ভুল আছে? এটাই সবচেয়ে বড় ডকুমেন্টারি দলিল। কোন ভয়ের কারণ নাই, কোন চিন্তার কারণ নাই। কিছু মানুষের জীবন যাবে, কেউ শহীদ হবে, কেউ গুম হবে, কেউ খুন হবে, কেউ জেলের মধ্যে পচবে, এইভাবে যাবে, কিন্তু ইসলাম মাথা ছাড়া দিয়েই থাকবে। আমার প্রিয় ভাইরা, এ আখনা জীবনে সোনায় যোদ্ধা হয়ে এসেছে, ও কিন্তু আসলে ইবলিস। ইবলিস মানুষের রূপ ধারণ করে আবু জাহেলকে এসে বলতেছি, নেতা ভয়ের কারণ নাই, আমি যেহেতু যোদ্ধা, আমি নিজে আপনার পক্ষ নিলাম, আর ওরা 313টা মানুষ, ওদের আলুর হত্যা করা হবে, আপনার ভয়ের কোনো কারণ নাই। এই ময়দানে একটারও আমি ব্যাগ যাইতে দেব না। এই কথা বলে সরাই হয়ে গেবনে আখলাস ময়দানের মধ্যে ঝাঁপিয়ে পড়ল। আবু জাহেলও চলে আসলো, দুইজন ছোট্ট ছোট্ট বালক ময়দানে এসে নবীর একজন সাহাবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কা শরীফে আমার বাপ দাদাদেরকে শহীদ হতে হয়েছে, মক্কার ময়দানে এই মদিনার ভূখণ্ডে চতুর্দিকে ইসলামের জন্য আমাদের বাপ দাদা, আমাদের পূর্বপুরুষরা জীবন দিয়ে আসে, যেই মানুষটার ষড়যন্ত্রের কারণে, যেই মানুষটার নেতৃত্বের কারণে, যার কারণে আমার সবাইকে হারিয়েছি, আজকে আমাদের ফ্যামিলিগুলোতে ঘর বাড়িতে কোনো বড় মানুষ নেই, আমরা ছোট্ট দুটো বালক এসেছি, আমাদের ফ্যামিলিতে দুটি সন্তান, আমরা মায়ের একমাত্র, আমরা দুসন্তান এসেছি, আজকে ওই লোকটাকে আমরা দেখতে চাই, দেখায় দিবেন কি? সাহাবী বলেন, ওই যে দেখো ঘোড়ার পিঠের মধ্যে বসে আছে। সঙ্গে সঙ্গে দুজন তাকালেন, দেখলেন আবু জাহেল, দৌড় দিয়ে চলে গেলেন নিচের দিকে, একটা বাড়ি দিয়ে দিলেন, পড়ে গেল ঘোড়া, পাটা উঠায় দিয়ে আবু জাহেলকে চিরতরের জন্য দুনিয়া থেকে বিদায় করেছে। আমার ভাইরা, আবু জাহেলকে ওই বদরের প্রান্তরে কে মেরেছে? ছোট্ট ছোট্ট, কথা বলেন ঠিক কি? এখানে বড় গুণ লাগছে, ছোট দিয়ে কাজ হয়ে গেছে, ঠিক কি না? আমার প্রিয় ভাইরা, ওই ময়দানে আসার আগে আবু লাহাব কিন্তু সেও আর ময়দানে আসতে না, ভালো করে জানে ওই ময়দানে গেলে 1000 কেন 313টা আমাদেরকে কচু কাটা করবে, কথা বলেন ঠিক কি না? ও ময়দানে যাওয়া যাবে না, গেলে কিন্তু বাপের নাম শুদ্ধ ভুলে দিবে। যখন এই চিন্তা করলেন, আবু লাহাব বাসার একজন ব্যক্তিকে ঘোষণা দিয়ে বললেন, তুই আমার কাছে ঋণ করেছিস, ঋণ থেকে যদি মাপ পেতে চাস তাহলে জিহাদের ময়দানে যেতে হবে মুসলমানদের বিরুদ্ধে, যাবি? ঘোষণা দিয়ে দিল, জি ঠিক আছে আমি যাব। চলে গেল সে, এদিকে বাসার মধ্যে আছে কে? আবু লাহাব। জালানা দিয়ে শুধু তাকায় বদরের ময়দানে কি হচ্ছে, কোথায় কি করছে, কাফেররা কি করছে, মুসলমানেরা কি করছে, সব কিছু তখন দেখতেছে। একদিকে আল্লাহর হাবিব পেরেশান হয়ে যাচ্ছেন, টেনশন বোধ করতেছেন, ঘামতেছেন, কাঁধ থেকে সবুজ এই যে চাদরটা বারবার পড়ে যাচ্ছে। হযরত আবু বকর এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এভাবে ঘাবড়াচ্ছেন কেন, টেনশন বোধ করতেছেন কেন? আপনি কোনো টেনশন করবেন না, আমরা মুসার উম্মতের মতো তো এই রকম উম্মত না, আমরা তো কখনোই বল
পারবো না যে আপনি আর আপনার আল্লাহ গিয়া যুদ্ধ করেন আমরা ঘরে বসে দেখি, বরং হে রাসূল আপনি আর আপনার আল্লাহ এই বদরের ময়দানে দুজনে দেখতে পারে, এই বদরের ময়দানে 313 জন 1000 এর মতো কাফেরকে আমরা বাসের পাতার মতো উড়িয়ে দেব। ও নবী কিসের টেনশন করেন, কেন এইভাবে আপনি বসে আছেন? আমার নবীজি একবার ঘামতেছে, একবার চাদর পরে যাচ্ছে, আবু বকর তুলে দিচ্ছে বারবার। আল্লাহর হাবিব একবার সিজদায় চলে গেলেন, রব্বুল আলামিন তাকে ঘুম দিয়ে দিলেন, ঘুমের মধ্যে রব্বুল আলামিন তারে জানিয়ে দিলেন কাফিরের সংখ্যাটা মুসলমানের সংখ্যা করে দেখালেন, আর মুসলমানের সংখ্যা কাফিরের সংখ্যা করে দেখালেন। আমার প্রিয় ভাইরা, এই যখন হয়ে গেল অবস্থা, এই মাঠের মধ্যে যখন আবু জাহেল নিহত হয়ে গেছে, খবর চতুর্দিকে ছড়িয়ে গেল, বাসার মধ্যে কিন্তু কাতরাছে, থাকতে পারতেছে না, বিছানা কিন্তু কামর দিচ্ছে আবু লাহাব, বড় নেতা মুর্শিদ, আমি তো দূরের কথা, আমি কি করব, আমি তো মাত্র চেলা, আমি তো জুতে উবা, আমার দিয়ে কি হবে, এই চিন্তা বিছানার মধ্যে পড়ে গেল। এই সেই আবু লাহাব রে ভাই, বাসার মধ্যে টেনশন করতে করতে বিছানার মধ্যে পড়ে গেলেন, রব্বুল আলামিন তার শরীরের মধ্যে সুলকানি রোগ দিয়ে দিলেন, এর মধ্যে ফুসকুড়ি রোগ তার শরীরে দেখা দিয়ে গেল, এরপরে শুরু হয়ে গেল সুলকানি আর খবজানি, যত সুলকায় তত মজা, যত টেপে তত লাল পানি, যার সুলকানি হয়েছে সেই বলছে সুলকানির মজাটা কি, ঠিক কি না? চুলকাতে চুলকাতে চলে গেল দুই চার মাস, এর মধ্যে শুরু হয়ে গেল মাথার চুল উপরে চান দেওয়া হয়ে গেল, এয়ারপোর্ট ময়দান হয়ে গেল, চুলকানির ঠেলায় সব উপরে পলাইল, মাথা থেকে পায়ের শেপে পর্যন্ত পুরো শরীরের মধ্যে কুষ্ঠবাদী রোগ বেরিয়ে গেল। যখন ওই স্ত্রী যে নবী যেই দিন আয়াতটা পড়েছিল, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়াদাব, স্বামীর ভালোবাসার ঠেলাই বিশ্ব নবীর মাথা ফাটানোর জন্য পাথর নিয়ে গিয়েছিল যে, ওর ভালোবাসা জালানা দিয়ে পালায় গেল, স্বামীর শরীরে যেদিন কুষ্ঠবাদী রোগ বেরিয়েছে, স্বামীর সংসার ছেড়ে পালিয়েছে বাবার বাড়িতে, কথাই বলেছে বাবার বাড়ি ফলাইছে, বাপটাকে আর ভাইটাকে এই আবু লাহাবের শ্বশুর শাশুড়ি কে চেনেন, কথা বলেন না কেন, 14 গোষ্ঠীর সিনাই দেওয়া দরকার, কথা বলেন ঠিক কি না, আর জোরে বলা লাগবে, এদের কাছ থেকে শিক্ষা নেওয়ার কিছু আছে না নাই? আবু লাহাবের শালার নাম কি জানেন আপনি? এই আবু লাহাবের বউয়ের নাম হচ্ছে উম্মে জামিল, আর শালা এ কিন্তু কম শয়তান ছিল না, এও কিন্তু পাক্কা শয়তান ছিল মক্কার। এই একটু পরে ওর জীবনীর সঙ্গে একজন আর জীবনীটার মিল করে দেব আমি আপনাদের, দেখাতে পারবো, চলবে আলোচনা, কারা কারা দেখে দলিল্লাহ থাকবে, আল্লাহ কবুল করুন। আমার প্রিয়রা মনে রাখবে, কোরআন হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করার সময় ওই যুগ আর এই যুগের মানুষের জীবনের সঙ্গে যদি মিলে যায়, কোন কাফিরের সঙ্গে যদি কোন মানুষের জীবনটা মিলে যায়, বুঝতে হবে এটাও কাফের, আর ওই যুগের কোন মুমিনের সঙ্গে যদি কারো জীবনটা মিলে যায়, বুঝতে হবে সেও মুমিন, কথা বলে ঠিক কি না? আর যদি মুনাফিকের সাথে মিশে যায়, তাহলে বুঝতে হবে সে টাটকা মুনাফিক। আমার প্রিয় ভাইরা, একটু পরেই কিন্তু আলোচনায় যাচ্ছি, এখনো আলোচনা শুরু হয় নাই, এখন শুধুমাত্র ইতিহাস চলছে, এখনো ব্যাখ্যা বিশ্লেষণ শুরু হয় নাই, একটা আয়াত বলে কিন্তু আর টিপ আর টিপুনি বলতেছি ভাই, এখনো ব্যাখ্যা শুরু হয় নাই, সরল অনুবাদ করি নাই, এখনো ব্যাখ্যা বিশ্লেষণ তেমন কোনো শুরু হয় নাই। আমার মনে হয় এখন আপনারা খুব ক্লান্ত হয়ে গেছে, ক্লান্ত হয়েছে, এই আলোচনাগুলো বেশি বেশি করার দরকার আছে না নাই? কারণ আবু লাহাবের চরিত্রের সঙ্গে আমাদের অধিকাংশ নেতার চরিত্র মিলে যাচ্ছে। আমার প্রিয় ভাইরা,
স্ত্রী তখন বাবার বাড়িতে পালিয়েছে আর এই দিকে বাসায় আবু লাহাব মরে পড়ে পচে শরীরের মধ্যে পোকা ধরেছে কি ধরেছে পোকা ধরেছে পোকা উতলা ছিল পোকা পুরো শরীরের মাথা থেকে পা পর্যন্ত উতলা ছিল যখন এলাকার মানুষগুলো এলাকা থেকে বেরিয়ে পালিয়ে গেল তখন চিন্তা করে দেখেন সোয়াসির সামান্য মাত্র করোনা হওয়ার পরে যার করোনা হয়েছে ওই এলাকায় কিন্তু বাঁশ মাছ দিয়ে অনেক কিছু কথা বলেন কথা ঠিক কিনা যা কিছু আছে এই করোনার সময় অনেকে আবার বিভিন্ন প্লাস্টিকের হেলমেটও বানাইছিল দেখলে মনে হয় আমেরিকার মনে হয় কোনো বিজ্ঞানী চিন্তা করছেন আপনি সেই সময় আবু লাহাব যখন পড়ে পড়ে পোষে পোকা ধরেছিল শরীরে এলাকার মানুষ বেরিয়ে পালিয়েছিল তখন এলাকার মানুষেরা খোঁজা খোঁজি করলেন এই আবু লাহাবের স্ত্রী কই গেল উম্মে জামিন খোঁজা খোঁজি করে দেখেন বাবার বাড়িতে ফলাইছে সেখানে গিয়ে বলা হলো আপনি না আপনার স্বামীরে খুব বেশি ভালোবাসেন আপনি না বলেছিলেন বিশ্বনবী আপনার স্বামীর বিরুদ্ধে কবিতা রচনা করেছে আপনি বলেছিলেন এক সময় দেখো আমি মক্কার সবচেয়ে ধনাত্মবান ব্যক্তির স্ত্রী আমার গলার মধ্যে যে হারখানা আছে এই হার সবচেয়ে বড় দামি হার এই হারকে যদি বিক্রি করা লাগে বিক্রি করব তারপর মুহাম্মাদকে হত্যা করার পিছনে টাকা ব্যয় করব আপনি আজকে স্বামীর বাড়ি ছেড়ে বাবার বাড়িতে ফলাইছেন কেন ভালোবাসা কি জ্বালানা দিয়া ফলাইল নাকি সঙ্গে সঙ্গে সে উত্তর দিল এডি সোয়াসি রোগ যাওয়া যাবে না সোয়াসি রোগ আর গজব যেই দিন আসবে সেদিন কে নেতার কে সালা সামন্দা কেউ কার খবর রাখবে না কথা বলেন ঠিক কিনা কে দেখুন দিক দিয়া ফলা বেড়ে জীবন বাঁচবে না আমার ভাইরা এই সেই আবু লাহাবের স্ত্রীকে নিয়ে আসা হলো টাকার বিনিময়ে বনি হাফসার কিছু যুবককে নিয়ে আসা হলো তারা গর্ত খনন করল আবু লাহাবকে সেই সময় লাঠি দিয়ে হিন্দুদেরকে যেমন মরার পরে লাঠি দিয়া ঘুতাইয়া ঘুতাইয়া জায়গা মতো নিয়ে গিয়া যেমন পুড়াই ফেলে ঠিক ওই রকম আবু লাহাবকে লাঠি দিয়ে ঘুতাইয়া ঘুতাইয়া পার দিয়ে একবারে লাঞ্ছিত অবস্থায় গর্তের মধ্যে নিক্ষেপ করে দিয়েছিল যেমন আজ পৃথিবীতে আবু লাহাবের নাতিপতি হয়ে বেঁচে আছেন যারা এই রকম পোষা কুত্তা হয়ে মরবেন তারা এর মধ্যে কোন ভুল আছে আল্লাহ পাক বলেন এতগুলো দলিল থাকার পরেও যারা বিশ্বাস করতে চায় না আমার আল্লাহ বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফা ইন্না লাহু মা'ইশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা আল্লাহ পাক বলেন এই মানুষগুলোকে কিয়ামতের দিন অন্ধ করে তোলা হবে যখন আল্লাহু আকবার যারা আমার জিকিরকে ভুলে গিয়েছে কোরআন থেকে ইসলাম থেকে দিন থেকে যারা মহাসত্য থেকে মুখ ঘুরিয়েছে বিমুখ হয়েছে এই মানুষগুলোর জন্য দুনিয়াটা হবে সংকীর্ণ জীবন আর হাশরের ময়দানে এই মানুষগুলোকে অন্ধ করে উঠানো হবে কি করে উঠা হবে এবার বলে তো অন্ধ আর কানা কারে বলে কে বলে না কেন অন্ধকারে বলা হয় একে একই এখনো অন্ধ আর কানাকে চিনলেন না আরে ভাই যার দুইটা চোখ বন্ধ তারে বলা হয় অন্ধ আর যে এক বেড়ারি মানে একটা চোখে ডিস্টার্ব ওইটা কানা কি বলা হয় কি বলা হয় এবার বলেন তো কানা কারে বলে যার একটা চোখে ডিস্টার্ব হচ্ছে কানা আর যার দুটা চোখে বন্ধ তার কি বলা হয় তাহাশর ময়দানে কানা করে উঠা হবে নাকি অন্ধ করে উঠা হবে
কি করে অন্ধ করে তোলা হবে হাশরের ময়দানে অন্ধ হয়ে উঠে বলবে কোন দিকে যাই বাবা রে অন্ধ মানে খুঁজবে কই যাই রে চোখ দিয়ে তো দেখবে না হাসতে হাসতে শুরু করে দেবে হাশর ময়দানে আর বলতে থাকবে আল্লাহ রাব্বি লিমা খাসারতানি আমা وقد كنت بصيرا হে আমার রব দুনিয়ায় তুমি সুখমান ছিলাম আমার তো সুখ ছিল আমি তো দেখতাম আমার বিবেক ছিল বুদ্ধি ছিল আমার মেধা ছিল আমার ক্যালোরি ছিল সব কিছু ছিল এগুলো থাকার পরেও আজকে এই হাশর ময়দানে আমাকে অন্ধ করে কেন তুললে আল্লাহ পাক বলবেন কলা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা এই দুনিয়ায় কি তুই এটা দেখিস নাই কোনদিনও দেখতে পারিস নাই শুনিস নাই কাযালিকা কলা কাযালিকা আতাতকা আয়াতুনা আয়াতগুলো কি তোর চোখে পড়ে নাই শুনিস নাই কেউ কি কোনদিন তোর কাছে বলে নাই সে বলবে জিহা বলেছিল আল্লাহ পাক তখন বলবেন জিহা আমিও স্বীকার করতেছি তুই আমার বান্দা যেমন দুনিয়াতে তুই জানতিস এই কিতাবটা আমার এটা জানার পরে যেমন তুই অস্বীকার করে দিয়েছিস ঠিক আছে আমি হাশর ময়দানে স্বীকার করছি তুই আমার অরিজিনালে বান্দা কিন্তু আজ আমি তোরে ভুলে গেলাম ভুলে গেলাম কোন নেতা আছে বাঁচাবে আছে আছে সলিমুদ্দি কলিমুদ্দি নালটু বোলটু কালটু শালটু কেউ আছে কে বাঁচাবে আপনার কে বাঁচাবে ধারা খেয়ে যাবেন আপনি ওই দিন কাউকে খুঁজে পাবেন না এ আজকে বলে গেলাম সেদিন কাউকে খুঁজে পাবেন না সেদিন যদি সুপারিশ করার মতো হয় নবীজি ছাড়া কেউ আছে কথা বলে না কেন ওই নবীকে আমার এই দেশে অনেক গালিগালাজ করা হয় আমার নবীকে লাঞ্ছিত করা হয় আমার নবীর মানকে খাটো করিয়ে দেওয়া হয় এটা কথা বলতে পারেন না আপনার মতো বোবা শয়তান কে আছে কে আছে এই লোকটা সেদিন ধরা খেয়ে দেওয়ার পরে রাব্বুল আলামিন অর্ডার করে দিবেন ফেরেশতারা চলে আসবেন এসে তার সামনে দাঁড়িয়ে গিয়ে বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা এই ধরো তোমার কিতাব কিসের কিতাব আমল নামার কিতাব ধরো তোমার আমল নামার কিতাব ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা ধরো তোমার আমল নামার কিতাব রে কি আমল করেছো দুনিয়ায় আজ তুমি নিজের চোখে দেখো আর নিজের হিসাব বিকাশ করার জন্য তুমি নিজেই যথেষ্ট লোকটা দেখবে আহারে গোপনে গোপনে মিথ্যা সাক্ষী দিয়া জেল খাটাইলাম হুজুরকে দেখা যাবে কি না মিথ্যা কথা বলে আমি ফাঁসাইয়া দিলাম মিথ্যা কথা বলে মানুষকে ধোকায় ফেলে দিলাম মিথ্যা কথা বলে মানুষের ফ্যামিলিতে গন্ডগোল বাঁধাই দিলাম মিথ্যা কথা বলে মানুষকে মারলাম আমার সাক্ষী দেওয়ার কারণে মানুষ মরে গেল এই দুনিয়ার যদি কেউ না জানে সবকিছু জানে তাকে কে জানে কেউ যেটা জানে না জানে তাকে কেউ যেটা দেখে না দেখে তাকে রে কেউ যেটা বোঝে না বোঝে তাকে কেউ যেটা শোনে না শোনে তাকে উনি সবকিছু রেকর্ড করে রাখছেন সব রেকর্ড হয়ে আছে এই মানুষটা কিতাবটা দেখার পরে আশ্চর্য হয়ে যাবে অবাক হয়ে যাবে আমি স্বয়ং সবনি জনগোপনে একান্ত ভাবে এগুলো করেছি সবকিছু এই জায়গায় আজ ধরা পড়ে গেছে বাঁচার উপায় নেই লোকটা তখন চিন্তা করবেন দুনিয়ায় তো বহুত মিথ্যা সাক্ষী দিয়ে পার পেয়েছি মিথ্যা কথা বলে আমি পার পেয়েছি কেউ ধরতে পারে নাই দেখি তো আজ এই হাশর ময়দানে আমার আল্লাহকে বোকা বানাইয়া ধোকা দেওয়া যায় নাকি যাবে ও আল্লাহকে বলবে আল্লাহ
তোমার ফেরেশতা আমার হাতে যে আমলনামার কিতাবটা দিয়েছে এটা আমি মানি না মানি না এটাই আমার নয় তোমার ফেরেশতা কিন্তু সজন প্রীতি করছে গানে এটা সলিমুদ্দির আমলনামা আমি কলিমুদ্দির উপরে ছাপাইছি আমি মানি না বইলেন ওই দিন এখানে বলবেন কারা কারা বলবেন হাত তুলে বলবেন আল্লাহকে আল্লাহ এটা আমার আমলনামা নয় লোকটা ওই জায়গায় সেদিন মিথ্যা কথা বলবে হাসার ময়দানে বাঁচার জন্য বলবে আল্লাহ আমলনামা আমার না আল্লাহ বলবে বান্দারে আমার ফেরেশতা তো কখনো ভুল করতে পারে না কথা ঠিক কিনা আমার ফেরেশতা কখনো সজন প্রীতি করবে না আমার ফেরেশতা কখনো এমনটা করতে পারে না শুনে নাও আজকে যদি তুমি এই ফাইলটাকে না মেনে নাও তাহলে তোমার জন্য ঘোষণা দিচ্ছি তোমার আরো একটা অপশনাল ফাইল আমি রেখে দিয়েছি তিরামান কাতিবি দুজন একজন হলো সুলেখক আর একজন কিলাকক আর একজন খুলেখক দুইজন দুই দিকে লিখেই যাচ্ছে জন্ম থেকে এখনো পর্যন্ত মৃত্যু পর্যন্ত কথা বলে নাকি ওই দুইজন চলে আসবে কিরামান আর কাতিবিন ইয়ালামুনা মা তাফালুন যরকন আল্লাহু আকবার তারা দুইজন সামনের দিকে এসে বলবে পূর্বের কি ফাইলটা তোমার পছন্দ হচ্ছে না ওই ফেরেশতারা যে এসে বলেছিল ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা এটা কি তোমার বিশ্বাস হয় না তখন এই মিথ্যাবাদী বদমাশ সেই দিনও আল্লাহর সামনে মিথ্যা কথা বলবে আর বলবে আল্লাহ আমি মানি না মানি না কিরামান কাতিবিন বলবে চোখ দিয়ে দেখ চোখে আঙ্গুল ঢুকে দেব দেখ এটা কি করেছিস দুটায় যখন একখানে করা হবে দুইটা একত্রিত করার পরে লোকটা অবাক হয়ে যাবে রে সেই দিন দেখবি আহারে পূর্বের যে আমলনামা আরে আমলনামা যেন এক ফটোকপি আল্লাহ পাক বলবেন ফামাই ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রাই ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকাল যাররাতিন শাররাই ইয়ারা বিন্দু পরিমাণ ভালো যেটা করবি সেটাও নিজের চোখে দেখতে পাবি রে আর বিন্দু পরিমাণ যেটা খারাপ করবি সেটাও দেখতে পাবি ঠিক কি না পরকাল আছে আছে বিশ্বাস মানতে পারেন তো তাহলে আপনার ঈমানও আছে পরকালের প্রতি যদি বিশ্বাস একটু নরম বড় হয়ে গেছে আপনার ঈমানও কি হয়ে গেছে মাথা ঢুলা পড়ে গেছে ওই ঈমান দিয়ে কোনো কাম হবে না